দেখবে না তুমি মেয়েদের মতো হেঁটে দেখাও আমি দিয়েছিলাম একটা ছেলেই যেন এটা পায় কোনো মেয়ে যেন না পায় ওই মেয়ে As a history student, I'm not a professional research for the other part of the world. Should I manage business?
বড় মাচার বড় মাচার ঠিক আছে লালগান বড় মাচার আরে সরি সরি এই না আমার পার্টনার পূজা আমরা বুঝে গেলে ফুলের ব্যবসা করব এখন কি ফুল তুলবে সুজন মণ্ডল দাদা সরি এই কোশ্চেনগুলো আমার লেখাটা আমি আগে থেকেই বলছি এগুলো পরে আজ হয়েছে আমারগুলো শেষ হয়ে গেছে কোন ক্লাসে প্রেম করেছো আমি কিন্তু লিখি নি আগে থেকে জানিয়ে দিলাম এখানে দাদা ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমসে কাপল ডান্স পড়েছিল তা কেউ দাদার সাথে নাচছিল না বিধায় আমারই লাস্ট অবধি নাচা লাগলো নাচিনি ঠিক জাস্ট গেমটা গান দাদা নিজেই নাচছিল না আমি নাচবো কি আমি একটু ডিস্টেন্স মেনটেন করে ঢং করছিলাম আশেপাশে সবাই হাসছিল আমাদের অ্যাকশন দেখে আমি যতদূর সম্ভব ট্রাই করেছিলাম কিন্তু সেটা লাস্ট অবধি কাপল ডান্সে পরিণত হয়নি লাস্টে নমস্তে দিয়ে শেষ করলাম পাশের দাদারা হেভি সুন্দর কাপল ডান্স করছিল যার পড়েছে তার থেকে বেশি এরপরে কণিকা দি নাচ করছিল মুশকিল পড়ে যায় মুনে না
এখন আমরা লাস্ট মোমেন্টে চলে এসেছি ঘড়ির কাঁটায়, এখন 6:20 মানে সন্ধে 6:20। আমরা ডিপার্টমেন্টে এত রাত অবধি কোনোদিনও থাকিনি, আজকে ফার্স্ট টাইম। ওকে, কিছু বলবেন আপনি? এ আমাকে লাস্টের ভিডিওটা করে দেয়। 25 মিনিটের ভিডিও করে দিয়েছি বেবি। ও গড, খুবই ক্লান্ত, ভীষণ গরম, মাথা কুটকুট করছে, মাথা যন্ত্রণা করছে। সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তবুও আনন্দের একটু কমতি রাখিনি, সবাই মিলে খুব আনন্দ করেছি, মজা করেছি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের প্রোগ্রামটা দেখার জন্য। রাতের বেলায় এই যে আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের ক্যাম্পাস, পুরো রাত হয়ে গেছে। বাপরে বাপ, কোনো দিনও এত রাত পর্যন্ত ডিপার্টমেন্টে থাকবো ভাবিও নি। রাতের বেলায় যাচ্ছি, একা একা মোটেও যাবো না, দিদিরা আছে পেছনে, ওদের সাথে সাথে যাবো। আর জঙ্গলের রাস্তা দিয়ে তো একদম না, মেইন রাস্তা দিয়ে যাবো। গেছো কোনো দিন এত রাতে ডিপার্টমেন্ট থেকে? আলাদা রকম এক্সপিরিয়েন্স না, অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার লাগছে কিন্তু না। পুরো রাস্তা ফাঁকা, বাবারে বাবা, শুধু আমরা যে কজন আছি তারা হেঁটে হেঁটে আসছি। কল্যাণী ইউনিভার্সিটির গেট রাত্রেবেলায়, আমরা সব দিন দিনের বেলায় দেখি, রাত্রেবেলায় দারুণ লাইটিং। বাজে এখন 6:42, আমি কানে দুটো সব খুলে ফেলেছি, গরম লাগছে। 7:07 ট্রেন স্টেশনে থেকে যাচ্ছি। স্টেশনে এসে আমার শরীর এত খারাপ হয়ে গেছিলো যে আমি ভিডিও করাতে দূরের কথা, আমি বমি করে দেবো অবস্থা এরকম হালাত। যাই হোক, বাড়িতে একটু পৌঁছলাম, অবস্থা আগের থেকে একটু ভালো হয়েছে, এতটা শরীর খারাপ আমার কোনো দিনও হয়নি। এখানে আমি ব্লগটা শেষ করছি, আমি এখন ড্রেস নেবো।